নমস্কার, আমি বিকাশ মাতা। আপনারা দেখছেন আপনার সকলের সুপ্রিত চ্যানেল, যেটার নাম হচ্ছে কিন্তু পুরুলিয়া পুরো। আপনারা সকলে জানেন কি এই চ্যানেলটা ছোট বড় কড়া এবং আপডেট হচ্ছে ছাড়া। হ্যাঁ, আপনারা সকলে জানেন যেমন কড়া কিনতে হলে যেতে হবে বল্লামপুর, ডালাই কাম করতে হলে যেমন যেতে হবে কিন্তু জামশেদপুর, ভালো মতন বক্সা কিনতে হলে যেমন যেতে হবে কিন্তু খড়গপুর, মনের মতন যেমন কড়া হয় কিন্তু নাচে গানে একদম ভরপুর যে জায়গাটা হচ্ছে টাম নাথানের অন্তর্গত গ্রামটার নাম সিদ্ধপুর নাকি। তো সেইখানে আজকে কিন্তু বিখ্যাত লড়াই ছিল কড়া, অলরেডি ইউটিউবে কিন্তু অনেকবার হয়েছিল ছাড়া। আর এনার কিন্তু ক নম্বর ছিল কড়া, কত প্রাইজ ছিল আড়া, সম্পূর্ণ দৃশ্যটা ওই চ্যানেলটা হবে ছাড়া। আপনারা দেখবেন ইমুড়লা আমুড়া, আশা করি ভিডিওটা হবে কিন্তু চড়চড়িয়া। তো ব্যাপার হচ্ছে বেশি করবেন ফচর ফচর, যেহেতু রাত তিনটায় এনারা বসেছে, এদের দোকান যাচ্ছে কমর কি বটে না বটে সেটার কিন্তু জলদি করে আমি দিব খবর। নমস্কার নমস্কার নমস্কার। যাই হোক, নমস্কার বলছি, আজকে আপনি মানে আপনার কাছে আলি আমি প্রথমবার, আজকে বটে রবিবার, তো হঠাৎ করে বলছি আজকে এই সোনাদুরি গাছ তলটায় মানে একদম স্যাটেলাইট ফিন টানা নিয়েছেন, এটার কি ব্যাপার? আমরা এই যে সিদ্ধপুর গ্রামে আসলে কাড়া লাগাতে, কাড়া লাগাতে নিয়ে এসেছেন, আমরা জয়লাভ করলি, জয়লাভ করেছেন, বাহ খুব সুন্দর কাজ। জয়লাভ করলে সেটা বসে আমি একটু পরে আপনার জানাবো, বা সে কথাটা হবে কি পরে বলা, তার আগে আপনি বলুন দেখি তো আপনার নাম, গ্রাম, থানা এবং কোথায় বটে জেলা, হচ্ছে তো সিদ্ধপুরে মেলা, তো আপনার কোথায় বটে কি? আমার নাম হচ্ছে চিত্ত মাতো, চিত্ত, গ্রাম হচ্ছে ভারডি, থানা হচ্ছে পাড়া, জেলা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া কাটা কার নামে খেলা হয়? বাবলু। আচ্ছা আচ্ছা, কাটাটা খেলা হয়, ইউটিউবে প্রচলিত আছে বাবলু। তো সিদ্ধপুরে কোন মালিক কি আপনি করলেন পেলু? মানিক মাতো। বাবারে, মানিক মাতো মানে যেটা শুনলাম ধন্যকারী কাটা মালিক ও কাটা রসিক, মানিক মাতো কাটা কে পেলু? মানিক মাতো কাটা কে পেলু? পেলু। তো ওর কোন নম্বর, এক জোড়া কাটা আছে, তো কোনটাকে পেলু? এক নম্বর। কত প্রাইস ছিল? 21,000। 21,000। সঙ্গে কিছু আর ছিল নাকি অফার? না, কিচ্ছু অফার নাই, ন্যায্য কম ন্যায্য দাম। আচ্ছা আচ্ছা, এটাই ছিল। তো আপনার তো ঘরটা কোথায়? আপনার ভাঁড়ি, ভাঁড়ি। আরে বাবুল কোথায় ঘরটা? রাঙামাটিয়া। রাঙামাটিয়া। তো উহার সঙ্গে কিসের আপনার তো লেঠা? সামনাসামনি গ্রাম। সামনাসামনি গ্রাম। কি করেন কাম আপনি এই কাড়ার সঙ্গে এসে? মানে ইন্টারেস্ট আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই কাম বটে, মানে কাড়া সাড়া এই জন্য এখানকে আনিয়েছে আনা নাকি? আচ্ছা আচ্ছা, তো আপনার ঘরে আর পার্সোনাল কাড়া আছে না? আছে আছে। তো মানে হাল বাহা আছে না কাড়া লাগাবার জন্য? লাগনি লাগনি কাড়াই বটে, হাল বাহা জন্য লাগাবে। কবে খেলা কবে আছে আপনার? মোটামুটি কেমন মানে দমে অসুবিধার মতন নাই? দৌড়াদৌড়ি চলছে। মোটামুটি কতক্ষণ লাগিয়েছিল? 10 মিনিট। 10 মিনিট লাগিয়েছিল। 10 মিনিট লাগার পরে পরাজয় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো পরাজয় হওয়ার পর এখন মহাশয় মানিক মাতো ও সিদ্ধপুর মেলা কমিটি কে আপনারা কি বলবেন, মানে কেমন ওনারা ব্যবহার না দমে করলে অহংকার? ব্যবহারের জন্য অশেষ ধন্যবাদ, ধন্যবাদ জলটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্ষেত্রে এখন আপনাকে কোথায় লোক দেখতে পাবো লড়াইটা? পরবর্তী কালে গ্রামে পাবে, গ্রামে পাবে। মোটামুটি কেমন প্রাইজ রইতে পারে? যাই হোক, তো বলছি এখন এই দর্শকে কি বলবেন সিদ্ধপুর আসার আছে? যেন আমি গ্রামে খেলা করতাম সেই দর্শক মানে অশেষ ধন্যবাদ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, খেলা দেখতে যাবেন, যাবেন। আর লাগনি কাটা দেখেই মোটামুটি এখন আপনার এখানে কতক্ষণ পৌঁছেছিলেন? এখানে 4:30। 4:30 ভোর ভোর। আচ্ছা, কজন এসেছেন? মানিক মাতো ব্যাপার খুব সুন্দর করেছে, কোনো অসুবিধা নেই কাড়ার? ঠিক আছে, তো আপনার একটা কাড়া আছে, দুটা কাড়া আছে? দুটাই কাড়া আছে। বাবুল মাতো এখন কোন দিকে যাই না, আসে কি নেই? আসে না এখন, ওই কাড়ার লড়াইয়ের দিকে আছে। তো ঠিকই আছে বন্ধুগর, টামনা থানার অন্তর্গত সিদ্ধপুর গ্রামের মহাশয় মানিক মাতার এক নম্বর কাড়াকে কিন্তু করলো পরাজয়, ওই জন্য কিন্তু সবাই মিলে আজকে করা আছে এনজয়, মানে বুঝতে পারছে না যদি হয়ে যায় তো সবাই একটু করে এনজয়, এটা তো মানে বিদেশের লোকলা লই না। তো এই খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা শেষ দিলি করে, ব্যাপার আছে কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করে দেবেন ক্ষমা করে নাকি। পরবর্তী এই এসে যদি আরো ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনার সুন্দর কলিয়াঙ্গল চ্যানেল সাবস্ক্রাইব দেবেন করে, তবে না ভালো মন্দ ভিডিও দেখতে পাবেন কিন্তু আধ ঘন্টা পরে পরে।